জয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে একজন অতিথি, তিনি একজন রাজনীতিবিদ, একজন কাউন্সিলর, 57 নম্বর ওয়ার্ডের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাইদুল মাদবর। আপনার এলাকাটা হচ্ছে বুড়িগঙ্গার পাশে, কত সংখ্যক লোকের বসবাস? আমার ওয়ার্ডে প্রায় 3.5 থেকে 4 লক্ষ লোকের বসবাস। আপনার সম্পর্কে যতটুকু আমরা জেনেছি, আপনি একটু ভিন্ন ধরনের রাজনীতিবিদ এবং আপনি অন্য ধরনের দর্শনের কথা বলেন, এবং আপনি অফ দ্য রেকর্ডই বলেছিলেন যে রাজনীতি মানুষ করে টাকা ইনকাম করার জন্য, কিন্তু আপনি অন্য কোনো কাজ করেন না, আপনি আপনার বাপদাদার ভিটা বিক্রি করে করে পয়সা খরচ করে রাজনীতি করেন, মানুষের সেবা করার চেষ্টা করেন। এই যে একটা ভিন্ন ধরনের মন নিয়ে আপনি রাজনীতি করতে এসেছেন, নিজেকে কি অনুপযুক্ত মনে হয় নাকি আপনি উপযুক্ত? দুইটা জিনিস, একটা রাজ, একটা নীতি। আমি নীতিতে আসছি, রাজে আসিনি। আমি নীতিতে বিশ্বাসী। যেমন একজন কাউন্সিলর হলেই, এমপি মন্ত্রী হলে জীবনে কামাই কিছু আর লাগে না। আমার এই চিন্তা চেতনা নেই। আমার চিন্তা চেতনা যে আমি বঙ্গবন্ধু রাজনীতি করি, এই চিন্তা চেতনা নেই। আমি বংশগতভাবেই এই বঙ্গবন্ধু রাজনীতি করি। আমার বাবা এটাই করে গেছেন, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ প্রতিষ্ঠান করে গেছেন, আল্লাহর হস্তে দান করে দিয়েছেন। আমি সেই ঘরের সন্তান, যাতে আমি আমার বাবার নাম বিক্রি করে ঢাকা দক্ষিণে গত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছিলাম, যাতে নেক্সট আমার ছেলে যাতে মঞ্চে দাঁড়িয়ে আমার নামটা বিক্রি করতে পারে। আমি চিন্তা চেতনা নেই, রাজনীতিটা করি যে আমি কামাবো, বিলাসবহুল জীবন যাপন করবো, এটা আমার চিন্তা চেতনা না। আমি জনগণকে কিছু দেব, বঙ্গবন্ধু দিয়ে গেছে, আমি তার রাজনীতি করি, আমি জনগণকে কিছু দেবো, এর জন্য এটা আমার মূল রাজনীতি। আপনি একটু আগে বললেন একজন কাউন্সিলর বা এমপি বা মন্ত্রী হলে জীবনে টাকা পয়সার আর কোনো অভাব হয় না। এমপি মন্ত্রী তো আপনি হন নাই, কাউন্সিলর তো আপনি হয়েছেন। কাউন্সিলর ইচ্ছা করলে কত টাকা ইনকাম করতে পারে মাসে? চিন্তা চেতনা থাকতে ভালো যে না আমি সৎ উপার্জন করব, আর আমি পয়সা উপার্জন করব অসৎ হোক আর যে কোনো পন্থায় হোক, তাহলে আমি দ্রুত বড়লোক হতে পারবো। পারবেন? হ্যাঁ, সেই পথ আছে। হ্যাঁ, সেই পথে আমার কাউন্সিলরদের কাছে সবাই ব্যাপারে আসে। বুড়িগঙ্গা নদী আপনি কত বছর ধরে দেখছেন? আপনার বয়স যতকাল তার কত বছর মনে পড়ে? প্রথম বুড়িগঙ্গা কত বছর আগে দেখেছেন? আমি 86 জুবলি করি, তখন আমি বুড়িগঙ্গা, আমরা ফুটবল খেলি, আমরা বুড়িগঙ্গা নদীতে মাছ ধরছি, সাঁতার কাটছি। এরপরে এখন তো বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদী নাই, এটাকে বলা হয় এখন পলিথিন নদী বলে সবচেয়ে বেস্ট হবে। কেন এই আপনি বলেন? এই বুড়িগঙ্গা নদীর ঐতিহ্য, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, এই কথা পড়ে আমরা বড় হয়েছি, একটি ঐতিহ্যবাহী নদীর এই অবস্থা কেন, এই নষ্ট, এই পরিবেশ ক্ষতি, এর জন্য কারা দায়ী? এর জন্য একটা পরিকল্পিত নগর দরকার। এটা ছিল বাংলাদেশ, সারা পৃথিবীর শহরগুলো হচ্ছে এটা পরিকল্পিত শহর এবং নদীমাতৃক, কিন্তু ঢাকা একটা অপরিকল্পিত শহর এবং আমাদের জনগণের সচেতনতার খুব অভাব। বুড়িগঙ্গা নদীর পার, ভূমিদস্যুদের দখলের পার। এই ঐতিহ্য আজ যে নেই, আজ যে পলিথিনের নদী বুড়িগঙ্গা, এটা দেখে আপনার খারাপ লাগে না? ঢাকা একটা সৌন্দর্য করতে হলে বুড়িগঙ্গা আদি চ্যানেলকে উদ্ধার করতে হবে, এবং নদীর সৌন্দর্য, আগের বুড়িগঙ্গার আগের যে একটা রূপ যৌবন আছে, এটাকে ফিরে আনতে হবে। ফিরে আনতে হলে মাননীয় প্রধানমন্ত্রী একটা টমাস নদীতে একবার ঘুরতে গেছিলেন, যেটা পরিকল্পনা করছিলেন যে এটাকে সেইভাবে করবে। যদি বুড়িগঙ্গা নদীকে তার পূর্ণরূপে আনতে হয়, তাহলে সেই আগের যৌবনে এটাকে খনন করতে হবে, খনন করে এটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে হবে জনগণের হাতে, যে এই নদী আমার, এই দেশ আমার, এটা আমার মা। এটা আগেই বললেন জনগণ অসচেতন, আবার জনগণের হাতে দায়িত্ব দিয়ে দিবেন? না, জনগণ বলতে সবাই সচেতন হতে হবে, সবাই, আপনারা আবার সবাই সচেতন হতে হবে যে আমি ময়লা ফেলবো না, কাউকে ফেলতে দেব না। আপনি কাউন্সিলর হিসেবে এই উদ্যোগ কতটুকু নিয়েছেন? জি, আমি বড় বলি কাউন্সিলর হিসেবে, আমি পোস্টার ব্যানার লাগাইছি, মিছিল মিটিং অর্থাৎ প্রোগ্রাম করতেছি, আমি বিভিন্ন প্রোগ্রামে তাকে বলতেছি যে এই নদীতে আমরা ময়লা ফেলবো না, এটা আমার প্রোগ্রাম অব্যাহত আছে, সবসময় আমি করতেছি। জনগণের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? জনগণের উদ্দেশ্যে আমি এটাই বলবো, আমি একজন জনপ্রতিনিধি, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, আমি জনগণের পাশে থেকে জনগণের খেদমত করব, এবং আমার বুড়িগঙ্গা নদীতে আমি একটা কিছুদিন আগে নৌকা ভাইজ দিয়েছিলাম, এই ভাইজটাই ছিল বঙ্গবন্ধু শততম জন্মবার্ষিকী উপলক্ষে সর্বপ্রথম আমি বুড়িগঙ্গা নদীতে দিয়েছিলাম, কিন্তু এর আগে কখনো বুড়িগঙ্গা নদীতে নৌকা ভাইজ হয় নাই। সেটা হয়েছে দেশ বিভাগের আগে 14ই আগস্ট, আর আমি একটা প্রথম দিয়েছিলাম বুড়িগঙ্গা নদী যাতে সৌন্দর্য, আগের যৌবন ফিরে আসে, এই জন্য আগামীতে আমি আবার বুড়িগঙ্গা নৌকার ভাইজটা প্রতিযোগিতা আয়োজন করবো।